তারিখ সেটি হতে পারে এসএসসি বা সমমান পরীক্ষার জন্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই দুহাজার একুশ সালের ভিউ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি তিনি সংবাদ সম্মেলনে কি কি বলেছেন পরীক্ষা কবে হবে কোন পদ্ধতিতে হবে সেই সকল বিষয়গুলোই জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ শিক্ষামন্ত্রীর এই সংবাদ সম্মেলনটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত খবরটি বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো যে দুই হাজার একুশ সালের এসএসসি এবং এইসএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে পাশাপাশি শিক্ষামন্ত্রীর বক্তব্য আপনাদেরকে দেখাবো যে তিনি মূলত কি বলেছেন সে বিষয়গুলো তুলে ধরব তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো তথ্য জানতে পারবেন যে এসএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে কখন হবে খবরে যে বিষয়টি বলা রয়েছে করোনা মহামারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে এইসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বৃহস্পতিবার বেলা এগারোটায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী অর্থাৎ যে বিষয়টি নভেম্বরের শেষ সপ্তাহে দুঃখিত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসি পরীক্ষা হতে পারে যে বিষয়টি বলেছেন যে করোনা পরিস্থিতির উপর কিন্তু এটি নির্ভর করছে পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সে বিষয়টি ওই খবরে দেওয়া রয়েছে পরিস্থিতি অনুকূলে এলে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ভিত্তিক তিনটি বিষয়ের উপর শুধু নৈর নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে ব্যাপারটি এরকমের যে যদি পরিস্থিতি অনুকূলে আসে তাহলে গ্রুপ ভিত্তিক তিনটি পরীক্ষা যে যে গ্রুপের রয়েছেন যেমন সায়েন্সের তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে কমার্সের তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেগুলো গ্রুপ ভিত্তিক পরীক্ষা পূর্ববর্তী ক্লাসে যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলোর পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে অর্থাৎ যেমন বাংলা ইংরেজি আইসিটি এই যে বিষয়গুলো সে বিষয়গুলো পরীক্ষা না নিয়ে পূর্ববর্তী শ্রেণীর রেজাল্ট অনুযায়ী রেজাল্ট দেওয়া হবে চলতি মাস থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বারো সপ্তাহে চব্বিশটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিরিশটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাস কাভার করেই নেওয়া হবে এসএসসি ও এইসএসসি পরীক্ষা অর্থাৎ আরেকটি বিষয় যে মূলত অ্যাসাইনমেন্ট দেওয়া হবে শিক্ষার্থীদেরকে এসএসসির জন্য চব্বিশটি এবং এইচএসসির জন্য মূলত তিরিশটি এগুলো কমপ্লিট করবে শিক্ষার্থীরা এই সিলেবাস এই অ্যাসাইনমেন্টটি মূলত দেওয়া হবে শিক্ষার্থীদের প্রস্তুতি হিসাবে পরীক্ষার আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় বলতে এখানে আমি ওই বিষয়গুলোকেই বোঝানো হয়েছে যে বাংলা ইংরেজি বা অন্যান্য যে সাবজেক্টগুলোর ক্লাস এইটেও ছিল যেগুলো সেই সাবজেক্টগুলো ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে ম্যাপিং বলতে যেটি বোঝায় যে পূর্ববর্তী ক্লাসের যে নম্বরগুলো সেই নম্বরগুলো সংগ্রহ করে সে অনুযায়ী রেজাল্টটি দেওয়া হবে আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তবে অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হতে পারে তখন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ যে বিষয়টি যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে পরীক্ষা কিন্তু নেওয়া হবে না সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং এবং পাশাপাশি অ্যাসাইনমেন্টের রেজাল্ট আর তার সাথে যে সির যে রেজাল্ট এগুলো সমন্বয় করে পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে তো পুরো বিষয়গুলোই করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে তবুও শিক্ষামন্ত্রীর মুখ থেকেই শুনে নেওয়া যাক তিনি মূলত কি বলেছেন বা কোন প্রক্রিয়া পরীক্ষাটি হবে চলুন সেই অংশটি দেখে নেই কোভিড পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি করে পরীক্ষা গ্রহণ করতে আমরা আমরা বলে আশা করছি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটি হতে পারে এসএসসি বা সমমান পরীক্ষার জন্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর এইচএসি বা সমমান পরীক্ষার জন্যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই দুহাজার একুশ সালের